হাই ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার এই আজকের টকে। এবং আমি খুবই খুবই খুশি যে প্রথম ভিডিও দেখার পরে সেটাকে সহ্য করে দ্বিতীয় ভিডিও যারা দেখছেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করছেন, কন্টিনিউ আমাদের সাথে আছেন তাদেরকে, আর ওয়েলকাম জানাচ্ছি যারা ফার্স্ট টাইম আজকে আমার এই টকটা শুনতে যাচ্ছেন তাদেরকে। এবং আমি দুই দলের জন্যই বলছি যে আজকে খুব চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে আপনার কেন চাকরি হয় না। হ্যাঁ, বাই দ্য ওয়ে আপনার না, মানে যিনি এখন এই মুহূর্তে অফিসের কাজ বাদ দিয়ে আমার এটা দেখছেন তার জন্য এই টকটা না। আপনি অফিসের কাজ করুন অথবা অন্য কোনো কাজ করুন, এই ভিডিও আপনার জন্য নয়, কারণ আপনি অলরেডি একটা চাকরি করছেন। কিন্তু যারা চাকরি করছেন না, একদম চাকরি পাচ্ছেন না, অর্থাৎ খাস বাংলায় বেকার, তাদের জন্য একটা দারুণ সময় কাটানো আগামী 10 মিনিট। বর্তমানে বাংলাদেশের যে অবস্থান এবং আমরা ধীরে ধীরে যে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি, এই মধ্যমায়ের রাষ্ট্র বা অর্থনৈতিকভাবে একটা প্রগতিশীল রাষ্ট্র হওয়ার বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মনের মতো চাকরি বা মনের মতো জব বা ড্রিম জব, এই বিষয়গুলো আস্তে আস্তে কঠিন হতে থাকে এবং কঠিন হতে থাকে নতুন জেনারেশনের জন্য। এবং এই বিষয়টিকে যদি আরও স্পষ্টভাবে বলতে চাই যে আজকে যারা কলেজে লেখাপড়া করছেন বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন বা লেখাপড়া শেষ করছেন, তাদের এই মুহূর্তে প্রেমিকাকে নিয়ে যতটুকু না টেনশন আছে, প্রেমিককে নিয়ে যতটুকু না টেনশন আছে, ভালোবাসার মানুষকে নিয়ে বা বাবা মাকে নিয়ে যতটুকু না টেনশন আছে, তার থেকে অনেক বেশি টেনশন হচ্ছে একটা ভালো চাকরি নিয়ে। এবং এই টেনশনের বিষয়টি এমন একটি বিষয় যেটি সবসময় আপনার মনের ভিতরে ঘোরাফেরা করে, কিন্তু আপনি সবসময় সবার সাথে উন্মুক্তভাবে কথাও বলতে পারেন না। যেমন ধরা যাক, আপনি ভাবছেন যে আপনার চাকরি হচ্ছে না বা হবে না বা হবে তো, এই জাতীয় এই যে প্রশ্ন, এই প্রশ্ন আপনার ভেতরে ঘোরাফেরা করে। এবং এই ঘোরাফেরার বেশ কিছু বড় কারণ নিয়ে আজকে আমরা কথা বলব। যেমন ধরা যাক, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা ইতিমধ্যেই গ্র্যাজুয়েশন শেষ করেছেন এবং ভাবছেন যে আমার এখনই একটা চাকরি শুরু করা উচিত, মাস্টার্সটা করা যাবে পরে, আমি যেহেতু গ্র্যাজুয়েশনটা করছি বা অনার্সটা শেষ করছি, অনার্সটা শেষ হয়ে আছে, আমার ফ্যামিলিতে প্রয়োজন রয়েছে, আমার একটা চাকরি করা দরকার, বা ফ্যামিলির প্রয়োজন না থাকলেও আমার নিজের পকেট মানি ঠিক রাখার জন্য অথবা আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, একজন ক্যারিয়ারিস্টিক মানুষ হতে চাই, কাজেই আমার একটা চাকরি করা প্রয়োজন। দুটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে অধিকাংশ মানুষেরা, এই ইয়াং পিপল যারা আমরা রয়েছি, আমরা কোথা থেকে শুরু করব বুঝতে পারি না। অর্থাৎ ঠিক কোন চাকরিটা আমি শুরু করব। আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয় এবং কলেজের লেখাপড়া, আমাদের শিক্ষাগত যোগ্যতা অথবা আমাদের সোসাইটাল স্ট্যাটাস আমাদের মানসিকতাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমরা সবসময় প্রথমেই একটা ঠিক করেছি যে 20,000 টাকার কমে কোনো চাকরি আমি শুরু করব না, কারণ 20,000 টাকার বেশি আমি ডিজার্ভ করি। এই লেভেলের জব, এই ধরনের কোম্পানি না হলে আমি শুরু করব না। অর্থাৎ কোনো একটা টেলকো অথবা কোনো একটা বড় ধরনের মাল্টি ন্যাশনাল অথবা কোনো একটা জনপ্রিয় প্রতিষ্ঠান যার নাম এক নামে সবাই চেনে, এই জাতীয় কোনো একটা প্রতিষ্ঠানের একদম এন্ট্রি লেভেলের জব হলেও ফাইন, কিন্তু আমি এই ধরনের নাম করা প্রতিষ্ঠান ছাড়া চাকরি শুরু করব না। তারপরে আমার বাসা থেকে বেশি দূরে অথবা শহরের ওই এলাকাটা আমার ঠিক পছন্দ না, কাজে ওই এলাকায় কোনো চাকরি আমি করব না। এ জাতীয় বিভিন্ন বিষয় যখন আমার মাথায় ফিল্টার হিসাবে কাজ করে এবং তারপর আমি যখন ফিল্টার করে চাকরি অ্যাপ্লিকেশন করতে বসি বা চাকরি খোঁজা শুরু করি, তখন আমার চোখের সামনে বা আমার সামনে খুব একটা ভালো চাকরি থাকে না। এই যে আমি ভালো শব্দটি ব্যবহার করলাম, এটা নিয়েও একটা ব্যাপার আছে। কোনটা আসলে ভালো চাকরি, কার জন্য, কখন, কোন বয়সে, লেখাপড়ার কোন স্তরে, সেটি নিয়েও কিন্তু আমাদের মনের ভিতরে অনেক ধরনের ধারণা এবং ভুল ধারণা রয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, 17 কোটি মানুষের এই দেশে আমাদের যে পরিমাণ জব অপরচুনিটি রয়েছে তার থেকে অনেক বেশি ক্যান্ডিডেট রয়েছে, এবং সেই ক্যান্ডিডেটদেরকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে, নট নেসেসারিলি সবসময় 100% যোগ্য হতে হবে। যোগ্য হওয়া আর তৈরি হওয়া দুটি দুই জিনিস। আপনি লেখাপড়া শেষ করেছেন, আপনি
তৈরি হয়েছেন চাকরি করার জন্য নট নেসেসারিলি। আপনি হয়তো যোগ্য হয়েছেন, আপনি অ্যাপ্লাই করতে পারছেন, গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, অনার্স পাস চাওয়া হয়েছে, আপনি অনার্স পাস করেছেন, আপনার প্রাথমিক যোগ্যতা আপনি অর্জন করেছেন, তার মানে এই নয় আপনি প্রস্তুত হয়েছেন, আপনি তৈরি হয়েছেন। এবং এ কারণেই অধিকাংশ ক্ষেত্রে চাকরি খোঁজা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা আমাদের বাংলাদেশের বড় বড় যে জব পোর্টালগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা সবসময়ই ওই যে আমার মাইন্ডসেট রয়েছে, কোন কোম্পানি কত টাকা বেতন, এই জায়গা ফিল্টার দিয়ে যখন চাকরি খোঁজা শুরু করি, চাকরি আমাদের হয় না। আমাদের ভিতরে ওই স্পিরিটটা আনতে হবে যে আমি একটা নতুন রেস শুরু করতে যাচ্ছি, আমার শিক্ষা জীবন শেষ করে আমি এখন একটা নতুন দৌড়ে অংশগ্রহণ করতে যাচ্ছি, এবং সেই নতুন দৌড়ে অংশগ্রহণ করাটাই ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে যত বেশি আপনি জব অ্যাপ্লিকেশন করবেন, যত বেশি ইন্টারভিউ আপনি ফেস করবেন, আপনাকে মনে রাখতে হবে এই দুটো বিষয়ে আপনার জন্য একটা লার্নিং প্রসেস, আপনি শিখছেন। আপনি পাঁচটা ইন্টারভিউ দেওয়ার পরে, পাঁচটা ইন্টারভিউ দেওয়ার আগের যে মানুষ ছিলেন আর পাঁচটা ইন্টারভিউ দেওয়ার পরের যে মানুষটি হবেন, তার মধ্যে অনেক পার্থক্য। তার কারণ ইতিমধ্যে আপনি জানেন যে বোর্ডে, ইন্টারভিউ বোর্ডে কী ধরনের প্রশ্ন করা হয়, কী ধরনের মানুষেরা থাকেন, তারা কীভাবে আপনাকে দেখেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত কীভাবে তারা পর্যবেক্ষণ করেন, আপনার কোন কোন বিষয়ে আপনার নিজের কাছেই কথা বলতে ভালো লাগে, কোন কোন বিষয়ে আপনি নিজেই কথা বলতে অপ্রস্তুত বোধ করেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা গ্রহণযোগ্য হচ্ছেন মানুষের কাছে। রিটেন পরীক্ষায় বসার পরে আপনি বুঝতে পারবেন জীবনে প্রথমবার যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে আপনি যা রিটেন দিয়েছেন, যেভাবে দিয়েছেন, তার সাথে এই চাকরির হিসাবটি সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের খেলা এবং সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের প্রতিযোগিতা। আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন, যত বেশি পরীক্ষার ডাক পাবেন, বুঝবেন আপনি সফলতার অর্থাৎ চাকরি পাওয়ার তত কাছে যাচ্ছেন। এবং আপনার মাথা থেকে সরাতে হবে যে আপনি কত হাজার টাকার বেতনের চাকরি করছেন, কত হাজার টাকা না দিলে আপনি শুরু করবেন। আমি দেখেছি আমার আশেপাশে এমন অনেক তরুণ তরুণীরা রয়েছেন যারা মনে করেন 20,000 টাকার নিচে, 15,000 টাকার নিচে চাকরি শুরু করা উচিত না, তাই তারা 12,000 টাকা দামের চাকরি শুরু করছেন না। কিন্তু আমি বলবো যে আমাদের শুরু করতে হবে কোথাও না কোথাও থেকে, অর্থাৎ যখন আপনি কোথাও শুরু করছেন 12,000 টাকায় বা 15,000 টাকায়, বুঝতে হবে সেই প্রতিষ্ঠান আপনার উপরে বিশ্বাস রেখেছে, বুঝতে হবে সেই প্রতিষ্ঠান আপনাকে হায়ার করেছেন, তার মানে আপনি হায়ারেবল, অর্থাৎ আপনাকে হায়ার করা যায়, আপনাকে চাকরি দেয়া যায়, যেটি আপনার এর পরের চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি অর্জন করতে হলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার অ্যাপ্লাই নিয়ে ছোটোখাটো একটি কথা বলি। আমরা যে শিক্ষা ব্যবস্থায় ছিলাম সেই সময়টায় 90 দশকে আমাদেরকে শেখানো হতো না কীভাবে সিভি লিখতে হয়, কিন্তু এখন আমরা জানি যে আমাদের স্কুল, আমাদের কলেজে, বিশ্ববিদ্যালয়ে কিন্তু শেখানো হয় যে কীভাবে একটা কারিকুলাম ভিটা লিখতে হয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারিকুলাম ভিটা বড় ভাইয়েরটা দেখে বা বড় বোনেরটা দেখে নিজেরটা লিখে কোনো লাভ হবে না। কারিকুলাম ভিটাকে ভাবতে হবে নিজের একটা লিফলেট, যেটা বাসে হকাররা বিলায়, যেটা শপিং মলের বাইরে আমাদের বিভিন্ন ধরনের প্রমোটাররা, মার্কেটিং এজেন্টরা বিলি করতে থাকে। সিভি হচ্ছে সেই ধরনের একটা লিফলেট। সেখানে কী থাকে? সেখানে থাকে এই দোকানের ভেতরে কী কী জিনিস আছে, কী কী মেনু আছে, কেন আমার এই দোকানটায় ঢোকা উচিত। আপনার কারিকুলাম ভিটা হচ্ছে আপনার নিজের লিফলেট। কাজেই এই ভিডিওটি দেখার পর আপনার কারিকুলাম ভিটা বা সিভিটা খুলে দেখুন তো, যে ওইটাকে আপনাকে প্রমোট করার জন্য, আপনার মার্কেটিং করার জন্য চমৎকার একটা লিফলেট হয়েছে। এই কারিকুলাম ভিটাটা দেখে যে কেউ, যে আপনাকে চেনে না, সে কি আপনার ব্যাপারে আগ্রহী হবে? যদি না হয়, আপনি নিজে যদি আগ্রহী না হন, তাহলে অন্য কেউ হবে না। কাজে আপনার কি মনে হয় এটা দেখে কেউ আগ্রহী হবে? অন্য কাউকে কখনো দেখিয়েছেন, দেখিয়ে জিজ্ঞেস করেছেন যে ভাই এই আমার এই কারিকুলাম ভিটাটা কি আমার সম্পর্কে আপনার কাছে আগ্রহ তৈরি করে? যদি না করে, ওটা রিরাইট করুন, নতুন করে লিখুন। আর মনে রাখতে হবে কী লিখবেন, অসত্য না, কী লিখবেন মন গড়া না, যাতে কিছু লিখতে পারেন তার জন্য কিছু একটা করা শুরু করুন। যেমন ধরা যাক লেখাপড়ার পাশে কারিকুলাম ভিটার ভিতরে আরও অন্যান্য আপনার দক্ষতা এবং যোগ্যতা সম্পর্কে লিখতে হয়, লেখা থাকতে হয়, তাহলেই ওটা আকর্ষণীয় হয়। আপনি কী এমন করেছেন যেটা আপনি লিখতে পারেন, ভাবুন
এবং সেই কাজগুলো করা শুরু করুন। সেটা হতে পারে ভিন্ন ভাষা শিক্ষা, সেটা হতে পারে কম্পিউটারের উপরে বিভিন্ন ধরনের স্কিল, সেটা হতে পারে জীবন যাপনের জন্য অন্য যে কোনো ধরনের দক্ষতা, সেটা অর্জন করার চেষ্টা করুন। কারণ সেগুলো অর্জন করে তবেই আপনি শুধু যোগ্য নন, প্রস্তুত হবেন চাকরির জন্য। আর যেটি আজকের এই জব মার্কেটে একটা জব পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আপনারা মূল ধাপগুলো ধরতে পেরেছেন। কী কারণে আপনার চাকরি হচ্ছে না? অ্যাপ্লিকেশন ঠিকমতো করা যাচ্ছে না, আপনি ঠিকমতো অ্যাপ্লিকেশন করার জন্য ভাবছেন না, আপনার কারিকুলাম ভিটাটা আপনার ভালো মার্কেটিং ডকুমেন্ট হয়নি এখনও, আপনি চাকরি খোঁজার সময় মনের ভিতরে কিছু ফিল্টার দিয়ে রেখেছেন যে এই এই চাকরি ছাড়া আপনি করবেন না, এ কারণে আপনার সামনে চয়েস অনেক কম, আপনার সামনে অনেক কম সংখ্যায় চাকরি অ্যাভেলেবেল আছে, এবং তৃতীয় আপনি শুধু যোগ্যতাই অর্জন করেছেন যেটা সার্টিফিকেটের যোগ্যতা, কিন্তু আপনি এখনও প্রস্তুত হননি। আমি আশা করি আমার এই ভিডিওটা শেষ হওয়ার পরে এটা আপনাকে কিছুটা সময়ের জন্য হলেও ভাবাবে এবং আপনাকে আপনার সামনের চাকরি পাওয়ার জন্যে অনেক বেশি স্পিরিটেড করবে, কারণ আপনি জেনে গেছেন আপনাকে এখন কি করতে হবে। আমার এই ভিডিওটা যদি আপনাকে একটুও ভাবায়, 5 মিনিটের জন্য ভাবায় এবং চিন্তা করতে সাহায্য করে, তাহলে আমার এই ভিডিওটি সাকসেসফুল হয়েছে, কারণ আমি 5 মিনিটের বেশি ভাবাতে চাইনি আপনাকে। আপনি এই ভিডিওটা থেকে যদি কিছুটা লার্ন করে থাকেন, এই ভিডিওটা শেয়ার করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন, গুডি লাইফ সাবস্ক্রাইব করুন, এবং এর পরের ভিডিওগুলোতে এই জাতীয় আরও অনেক কনভারসেশন নিয়ে আমরা কথা বলবো, সেগুলোর সাথে থাকুন।